গত 10-12 বছরের বেশি ধরে একমাত্র নায়ক সাকিব শিডিউল দেয় সকাল শিফট, কিন্তু আসে 3টার দিকে। নায়ক কখনো বিবাহিত হবে না, দর্শকরা কখনো বিবাহিত নায়ক নায়িকাকে কখনো অ্যাকসেপ্ট করে না। সাকিব আর উপবিশ্বাসের যখন এই বিয়েটা ঘটনা যখন প্রকাশ মানে পাইলো, তো তখন আমার একটা ছবি রানিং ছিল আর কি, মাই ডার্লিং সাকিব উপবিশ্বাস, অনেক প্রায় 50%-এর উপরে শুটিং করা ছিল। তো তারপরেও এখন তো প্রযোজকের মাথায় হাত, আমাদের মাথায় হাত, আমি কী করবো আমরা? তো সেক্ষেত্রে পরবর্তীতে ধীরে ধীরে যখন তাদের মধ্যে তো তখন খুব মানে মুখ দেখা দেখি বন্ধ, তো সেক্ষেত্রে খালি আমার না, এরকম আরও প্রায় 8-10টা হবে মনে হয় ছবি, সবগুলোই সবাই এরকম মানে অবস্থায়। তো সবাই প্রযোজকদের সাথে, প্রযোজক এমন হয়েছে যে সাকিব যখন শুটিং করছে বিসি অনেকেই এসে যোগাযোগ করছে যে আমাদের কাজটা যেভাবে হোক, কারণ যেভাবে হোক সিকোয়েন্স করা যায়, কিন্তু গান তো করা যায় না। গান তো করতে গেলে তো দেখা গেলো গানতে জড়ায় ধরতে হবে, কাছে আসতে হবে, তো এগুলো তো এখন পাটপাট করে একটা রোমান্টিক গান তো কখনো হয়। গত 10-12 বছরের বেশি ধরে একমাত্র নায়ক সাকিব, আমাদের আমরা সুপারস্টার বলি, মেগাস্টার বলি, বাংলাদেশের একমাত্র স্টার, কিন্তু সাকিবের ইয়েটা মার্কেটটা সাকিব ঠিকই ধরে রাখছে। কিন্তু এই ধরে রাখতে গিয়ে যেগুলো আমরা ভুক্তভোগী হয়েছি সাকিবের ক্ষেত্রে, শিডিউল দেয় সকাল শিফট কিন্তু আসে 3টার দিকে। একজন নায়ক 30 লক্ষ টাকা গ্রহণ করা নায়ক, সে বিকাল 3টায় আসে, তাহলে আমার যদি এক মাস থাকে একটা ছবির শিডিউল, তাহলে সেটা গিয়ে ঠেকবে 1.5 মাস, 10 দিন, 15 দিন, 20 দিন বাড়তে পারে। এই যে বাড়তি হবে, এই বাড়তি বাজেট এই প্রডিউসার কোথ থেকে দেবে? তখন অনেক সময় প্রডিউসার লোন করে আনছে বা বিভিন্নভাবে উপায় আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আর ওই 3টার সময় এসে তখন আর মন মানসিকতা থাকে না, সকাল থেকে টেকনিশিয়ান, অন্যান্য ক্যারেক্টার আর্টিস্ট আর অন্যান্য অভিনেতা থাকে, তারা হয়তো এসে সবাই রেডি হয়ে বসতেছে, ঘুরতেছে, বিজি খাচ্ছে যাচ্ছে, সব খরচ তো সব প্রডিউসারদের উপরেই। সাকিব আসার পরে রেডি হয়ে তারপর শুটিং শুরু, 11টার মধ্যে শেষ, আবার সকাল থেকে রব রেডি, নাস্তা খাই, দুপুরে নাস্তা, দুপুরে খাবার খাচ্ছে, আবার সাকিব 3টার সময় আসে, 3টার সময় আসা, থাইল্যান্ডে গিয়ে গান করা, গান এটা সে প্রত্যেক ছবিতে বাধ্যতামূলক করতো, থাইল্যান্ডে হোক মালয়েশিয়া হোক বিদেশে গিয়ে গান করা। বিদেশে গিয়ে একটা গান করতে গেলে দেখা গেল গল্প এমন যে বিদেশে যাওয়া দরকার নেই, কিন্তু তা সে বাধ্য করতো যে না এখানে গান করলে ভালো হবে না, থাইল্যান্ডে করলেই ভালো। থাইল্যান্ডে যাওয়া মানে একটা ইউনিট নিয়ে যাওয়া 20-25 জনের আর্টিস্ট আর্টিস্ট সব সহ, তো সেক্ষেত্রে দেখা যাবে 30-40 লক্ষ টাকা বেশি খরচ হবে, সেটা সে খরচটা করাইছে। আবার পরবর্তীতে যখন সে এই কলকাতার সাথে কিছু ছবি জয়েন্ট ভেঞ্চার করতে গেল, তো করতে যাওয়ার পরে ওদের কিছু জিনিস সে প্রভাবান্বিত হলো, তার ভিতরে ঢুকলো, তো কলকাতা থেকে আসার পরে তো বাংলাদেশের আর কোনো টেকনিশিয়ান তার ভাল লাগতেছে না, ক্যামেরাম্যানের কাজ ভাল লাগতেছে না, তো ডিরেক্টরদের কাজ ভালো লাগতেছে না, তারপরে ফাইট ডিরেক্টরের কাজ ভাল লাগতেছে না, ডান্স ডিরেক্টরের কাজ ভাল লাগতেছে না। তো তখন দেখা গেল সে ওই কলকাতা থেকে ক্যামেরাম্যান আনা, ড্যান্স ডিরেক্টর আনা, মাদ্রাস থেকে ফাইট ডিরেক্টর আনা, এগুলো এনেও কয়েকটা ছবি সে কাজ করেছে। হাজব্যান্ড ওয়াইফের ছবি তো কখনো পাবলিক অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে সাকিবের তো অবিশ্বাসের যখন এটা প্রকাশ পাওয়ার পরে এরকম, তখনই রানিং মনে হয় 8-10টা ছবি তার রানিং ছিল, 8-10টা ছবি তার রানিং ছিল, আমারও একটা ছিল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন যতগুলো ছবি রানিং ছিল সবাই পথে বসে গেল অনেকের, আমাদেরটা তো আমি এরপরে অনেক যোগাযোগ করছি, অনেক তার সাথে বাসায় গেছি, FBC-তে দেখা হয়েছে, দিব দিচ্ছি, দেখেন অপুর সাথে কথা বলেন, অপুর সাথে কথা বলে হ্যাঁ কীভাবে করবেন আঙ্কেল, তো এখন তো আমরা এখন দুজন দূরে দূরে, কীভাবে তার সাথে জড়ায় ধরে গান হবে, এগুলো তো বিষয় না, এটা হয় নাই। বুবলিরও বাচ্চা আছে, বুবলির সাথেও তার বিয়ে হয়েছে, এই সম্পর্ক যখন প্রকাশ হয়ে গেল, তো এখন এই বুবলিকে নিয়েও তো অন্য কোনো নায়ক সাথে ছবি করতে পারবে না, এবং আমি যতটুকু জানি বুবলির সাথে রোশন, বুবলি মনে হয় এখন সিয়ামের সাথেও কাজ করতেছে কিনা জানি না, আরও হয়তো অন্যান্য নায়কদের সাথে সে কাজ করতেছে। এখন এটা বুবলিরও কপাল পুড়ল, সাথে সাথে যারা প্রযোজক এখন রানিং তাদেরকে নিয়ে কাজ করছে, সেটাও সেক্ষেত্রেও তো একটা বিশাল মানে ধস চলচ্চিত্রের জন্য, কারণ আমাদের একমাত্রই ভরসা সাকিব, কারণ সাকিবই যদি এত বড় একটা ভুল করে ফেলে, এত বড় একটা ঘটনা ঘটায় ফেলে,
তাহলে তো ইন্ডাস্ট্রি আর কার উপরে আমরা অপেক্ষা করব? ইন্ডাস্ট্রি তো আর কেউ নেই, আর কোনো নায়ক নাই, নায়িকা নেই যাদের উপরে ভরসা করে ইন্ডাস্ট্রি চলবে ভবিষ্যতে। কারণ সাকিব ধরে রাখতো, আর হয়তো দুই একটা আরও ভবিষ্যতে নায়ক টায়ক এসে যদি একটা হাল ধরতে পারত। এটা মানে চরম ইন্ডাস্ট্রির জন্য একটা বিপর্যয়, এবং ওই সেই অপবিশ্বাসের ঘটনার পরের থেকে কিন্তু আমাদের প্রায় 15-20 জন ডিরেক্টর কিন্তু তখন যারা সাকিবকে নিয়ে কাজ করতো, বদিউল আলম খোকন কাজ করতো, সাদত হোসেন লিটন কাজ করতো, তারপরে শাহিন সুমন কাজ করতো, তারপরে আমি আমার হাতে ছিল, এরকম অনেকেই কিন্তু পরে বেকার হয়ে গেল। সকাল 9টা থেকে যদি শিফট হয় তাহলে সকাল 9টা মানে 9টাই আসবে। এখন এইটা তাকে অনেক বোঝানো হয়েছে, এই অপু বিশ্বাসের ঘটনা, বুগলির ঘটনা, আবার শুনতেছি যে পূজা সিরির সাথে তার সম্পর্ক মানে প্রেম নাকি, সেটাও যদি কোনো রকমের প্রকাশ পায় তাহলে এটাও তো ধ্বংস হয়ে গেল, এই মেয়েটাও ধ্বংস হলো। সে তো যতটুকুই তার আছে, এখন পপুলারিটি কতটুকু থাকবে এটা আমি বলতে পারবো না, কারণ দর্শক তাকে কতটুকু গ্রহণ করবে কি করবে। তো একজন বিবাহিত নায়কের পপুলারিটি ধরে রাখা খুব টাফ,